আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। স্বাগতম, আপনারা দেখছেন সংবাদ টিভি। সময় বার্তা নিয়ে আপনাদের সাথে আছি আমি করিশ্মা। আনন্দপুরের চৌবাগায় একটি প্লাস্টিকের গুদামের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। গুদামের সর্বত্র প্লাস্টিক ও রবারের জিনিসপত্র জাতীয় দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে লেলিহান অগ্নিশিখা। গুদামের বাইরেও প্লাস্টিকের জিনিসপত্র ছিল। দাউদাউ করে জ্বলন্ত আগুন, সঙ্গে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে আশেপাশের বাড়ির লোকজন। সকলে ভয়ে ঘর থেকে বয়স্ক মানুষ, শিশু, মহিলা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে শুরু করেন। স্থানীয়রাই খবর দেন দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 11টি ইঞ্জিন। ঘণ্টা খানেকের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, ওই গুদামে বেআইনিভাবে কাজ চলত, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। স্থানীয় প্রশাসনকে বহুবার বলেও কোনো লাভ হয়নি, তাই গুদামের ভিতরে ফায়ার পকেট থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগুন লাগার কারণ নিয়ে ধন্ধে দমকল কর্মীরা। গুদামে আগুন লাগার ফলে বহুতলের দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। আশঙ্কা করা হচ্ছে বিল্ডিংটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ এখন ক্ষতির আশঙ্কা খতিয়ে দেখছে। তেমন হলে ওই বহুতলের বাসিন্দাদের অন্যত্র সরাবার ব্যবস্থা করবেন তারা। স্বর্ণ হতে পারে আশেপাশে বাড়ির লোকদেরও, তবে হতাহতের কোনো খবর নেই এখনো পর্যন্ত। ভোর রাত্রে আগুনটা লাগে এখানে, এখানে ওই প্লাস্টিকের সমস্ত পুরনো সমস্ত প্লাস্টিকে নিয়ে রিসাইক্লিং করে প্লাস্টিকের দানা এখানে তৈরি হয়, এই ফ্যাক্টরিতে আগুন লাগে। যদিও এলাকাটা অনেকটাই রেসিডেন্সিয়াল এলাকা, তার মধ্যে এই ফ্যাক্টরি চলছিল। আগুনটা লাগে ভোর রাত্রে। তা আমাদের এখনও পর্যন্ত 12টা ইঞ্জিন কাজ করছে, আমাদের সিনিয়র অফিসাররা এসছে, আমরাও খবর পাই, আমরা তৎকালীন মানে জরুরি ভিত্তিতে যা যা করবার সেটা করা হয়েছে। এখন আগুন কন্ট্রোল হয়ে গেছে, এখন এটা লাগবে, কেননা এই ধরনের আগুন লাগলে পরে আমাদের গাড়ি এখানে রাখতে হয়, বিল্ডিংটাকে ঠান্ডা করতে হয়। আগুন কন্ট্রোল হয়ে গেছে, কেউ আটকা পড়ে রয়েছে বা কোনো ক্যাজুয়ালিটি কিছু? কোনো ব্যাপার, দুইজন শুনেছি তারা বেরিয়ে গেছে, কিন্তু কোনো আমি দুর্ঘটনা। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কি এখানে আদৌ ছিল? ফায়ার লাইসেন্স মানা নিয়ে করা বা অগ্নি নির্বাপন ব্যবস্থা? প্রাথমিক কাজ আমাদের হচ্ছে এখানে আগুন নেওয়ানো। এরপরে এদের কি কাগজ আছে না আছে আমরা বারবারই বলছি সবাইকে, আমরা ফ্যাক্টরি চালান, কোনো আমাদের আপত্তি নেই। যে সমস্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থাটা আপনারা রাখবার জন্য সবাইকে অনুরোধ করছি। অনেক সময় আমরা তা সত্ত্বেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা এগুলো মানছে না, তখন আমাদের বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হচ্ছে। আইনের যা পদক্ষেপ, এক্ষেত্রেও কি আপনারা দেখবেন? এক্ষেত্রেও আমরা দেখব, যদি কাগজপত্র ঠিক না থাকে যা আইনগত ব্যবস্থা। বিল্ডিংটাও তো খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে, বিল্ডিংটাও বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা করতে পারে। সেই জন্য যদিও বিল্ডিংয়ে কোনো লোক নেই, বড় বিল্ডিং না ছোটো বিল্ডিং রাস্তা করছে, সেটা আমরা দৃষ্টি রাখছি। এখানে লোকাল থানাও এসছে, আপনার থানা তারাও এসছে, বিষয়টা আমরা বিষয়টা জানিয়ে দেবো আমাদের প্রপার চ্যানেলে সবাইকে জানিয়ে। আজকের মতো সময় বার্তা এই পর্যন্তই। ডেইলি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিভি।